কি সুন্দর সাজিয়েছে! আমি তো চিরকালের মতো চলে যাচ্ছিলাম, আমি তো স্বপ্নেও ভাবিনি যে আবার এই বাড়িতে ফিরে আসব। কিন্তু বলে বাবাকে তো গ্রামেই ফেলে এলাম। না না, আমি আর একা একা কথা বলবো না। একা একা নিজে মনে কথা বললে লোকে ভাবে আমি পাগল। কেউ তোমাকে পাগল ভাববে না। সবাই জানে তোমার মাথা ঠিক নেই, কেউ আর তোমাকে নতুন করে পাগল ভাববে না। এই নাও। বলে বাবা, আপনি আমার জন্য বলে বাবাকে নিয়ে এসেছেন? আমি নিয়ে আসিনি, খেলা আর জোজো ভোলে বাবাকে হসপিটালে নিয়ে এসেছিল। বাড়ির সবাই ভোলে বাবার কাছে প্রার্থনা করেছে যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। পার্বতী, দিম্মা তোমার সাথে যে ব্যবহারটা করলো উনি ঠিক করেননি। এত এত খারাপ ব্যবহার করা একদম একদম ঠিক না। তুমি কিছু মনে করো না প্লিজ। আমি কিছুই মনে করিনি শহুরে বাবু। জানেন তো, আমার মামা বলে রাগ করা তারই সাজে সোহাগ করে। যে আসলে দিম্মা পারকে এতটাই ভালোবাসে যে আমার ওপর পুরো রাগটা দেখিয়েছেন। আর তাছাড়া আমি এরকম অনেক মানুষকে চিনি যাদের ভালোবাসার আর রাগের প্রকাশের ধরন একই ধরনের। এই যেমন দিম্মা, আর তেমনি আমার মামি, আর তেমনি আমিও। তাই তো, আমি এবার ভোলে বাবাকে সিংহাসনে দিয়ে আসি। না।